সো আজকের ভিডিওতে আমাদের চ্যালেঞ্জ হইতেছে যে আমাদের 30 মিনিটের ভিতরে নেদার ফর্ট্রেস খুঁজে বের করতে পারো, এখান থেকে একটা ব্লেজ মেরে একটা ব্লেজ ডট জোগাড় করতে হবে। ওকে, সো আমাদের সময় শুরু হইতেছে এখন থেকে, তাড়াতাড়ি এখান থেকে উট ভাঙো, উট ভেঙে আমাদের বাকি কাজকর্ম করতে হবে। এইখান থেকে উট নেওয়ার পর আমাদের তাড়াতাড়ি একটা নেদার পোর্টালের ব্যবস্থা করতে হবে, কারণ যত তাড়াতাড়ি আমরা নেদার পোর্টাল অন করতে পারবো তত তাড়াতাড়ি আমরা হইতেছে নেদারে যাইতে পারবো, আর নেদারে যাইতে পারলে তো বাকি কাজকর্ম একদম ইজি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে একটা ভিলেজ খুঁজে বের করতে পারলে তো খুবই ভালো হবে, অথবা বেশি দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন না, জাস্ট ব্লেজ বানানোর মতো কিছু জিনিসপত্র জোগাড় করে সোজা নেদারে চলে যাব। আজকে তো এদিকে বেশি মাইনিং টাইনিং করা লাগবে না। সো এর আগের দিন তো সেই এনশিয়েন্ট ডেব্রিস খুঁজে বের করছিলাম 30 মিনিটের ভেতরে, মানে আর কি নেদার এটা কি, যাই হোক, সো ওইটা অনেক, ওইটা অতটা ইজি ছিল না, বাট ঠিক আছে ওইটাও পেয়ে গেছিলাম। এখন আমাদের ভাই ভিলেজ খুঁজা মনে তো হচ্ছে না, এদিকে আশেপাশে ভিলেজ পাওয়া যাইতে পারে। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আগে আমি কিছু জিনিসপত্র ক্রাফট করে নেই। প্রথমে তো আমাদের ক্রাফটিং টেবিল, তারপর এখানে আমাদের একটা বোট ক্রাফট করতে হবে। বোট কেন ক্রাফট করলাম আমি, মাথা কি নষ্ট হয়ে গেছে আমার? আচ্ছা কিছু লাঠি তৈরি করতে হবে, তারপর একটা প্রথমে আমরা পিক্যাক্স তৈরি করে নেবো, কারণ পিক্যাক্স সবাই জানো ভালো করে পিক্যাক্সের কত কাজ আছে। ওকে তাড়াতাড়ি ভাঙ, আমাদের প্রায় 1 মিনিট 26 27, আচ্ছা ঠিক আছে 1.5 মিনিটের মতো হয়ে যাইতেছে, তাড়াতাড়ি 3টা পাথর মাই। ও ও ও ওই দেখো ভিলেজ, ওই দেখো ভিলেজ দেখছো, এদিকে আমি এখানে যে এরকম একটা বায়োম থাকবে সেটা ধারণা করি নাই, কারণ এই জন্য আমি বলছিলাম এদিকে ভিলেজ মেবি পাওয়া যাবে না। ঠিক আছে চলো চলো চলো, কপাল ভোলা একদিকে গিলে হইতেছে আগে আগে ভিলেজ। ও ও ও আমি এখানে মাইন করতে এসে কি পেয়ে গেলাম ভাই, তাড়াতাড়ি করো, বেশি টাইম নেই আমাদের হাতে। স্টোনেজ স্টোনেজ আমাদের এখান থেকে কিছু কোলটোলো নিয়ে নেয় একবারে, মানে কি কি খুঁজতেছিলাম, ভিলেজ তো পাই গেছি খুঁজে, বাট এখন দেখো এখান থেকে আমাদের ওপরে উঠতে হবে, একদিক থেকে সুবিধা হলো আর একদিক থেকে ঝামেলা হয়ে গেল। ঠিক আছে এখান থেকে আরও কিছু আমরা পাথর মাইন করে নেই, মোটামুটি কিছু পাথর নেই, তারপর আমরা এখান থেকে সোজা গায়েব হয়ে যাবো, তাড়াতাড়ি 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 এখান থেকে পিক করো এগুলো। আচ্ছা মাটি মাটি, 3টা মাটি দিয়ে কাজ হয়ে যাবে, 1টা 2টা 3টা। ওকে চলো ভিলেজে চলো, আমাদের প্রায় 2 মিনিটের বেশি হয়ে গেছে। ওকে এই ভিলেজ রেড মাইরা, তারপর মনে করো আরে কোথায় কি করতেছো, এখানে অনেকগুলো মাছ আছে, মাছ মাইরা কোনো লাভ নাই এখন। ওকে তো ভিলেজ রেড মারা হইলে এখান থেকে মোটামুটি কিছু জিনিসপত্র নিলে আমাদের মেবি কাজ হয়ে যাবে। কে এখান থেকে দেখি, ও প্রথমে তো তোমার স্মিথ স্মিথ চাকু দেখি তোমাদের চেস্টের ভেতরে লেদার, আর সেটাকে একটা হাফ প্যান্ট পাইয়া গেছি আমরা, নাও তোমার হাফ প্যান্ট তুমি পইরা থাকো, এটা আমাদের কোনো কাজে লাগবে না। এবার এখানে এটা রেড মারতে হবে। ওকে এর ভেতরে কিছুই নাই, পুরো ফালতু একটা ঘর, ঘরের ভেতরে কিছু নাই, ঘর বানায় রেখা দিচ্ছে ওইখানে। এইখানে দেখি কি আছে এই ঘরের ভেতরে, এইখানে ভালো, এই এই স্মিথের ঘরে ভালো কিছু পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, আর্মোর পাওয়া যায় মেবি। ওকে ও ওকে ঠিক আছে, বিনা কারণে পিকেক্স তৈরি করতে গেলাম, কি ভাব সব পায়জামা দিচ্ছে কেন এখানে, আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে তোমার সে পিকেক্স পেয়ে গেছি, একটা শর্টও পেয়ে গেছি, শর্ট 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 তোমার কাছে কি ডায়মন্ড ছিল না, ডায়মন্ড ছিল না, আমি কিছু করি নাই, আমার কেউ কিছু করতে দেখে নাই, এখানে আবার আয়রন গোলেম না চলে আসে। আচ্ছা এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, প্রথমে তোমার সে হেবেলে নিয়ে নিতে হবে, যাতে আমরা ফুড ক্রাফট করতে পারি, মানে তোমার সাথে ব্রেড ক্রাফট করতে পারি, ব্রেড হলে হচ্ছে ইজিলি আমাদের ফুডের ব্যবস্থা হয়ে যাবে। 3 মিনিটের মতো হয়ে গেছে, আমার মনে হয় না বেশি টাইম লাগবে তোমার সেই নেদার ফর্ট্রেস খুঁজে বের করার জন্য, অতটাও কঠিন হবে, কারণ সে নেদারাইট মানে এনশিয়েন্ট ডেব্রিস কত তাড়াতাড়ি খুঁজে ফেলছিলাম, আমার তোমার সেই নেদার ফর্ট্রেস দেখি, তারপরে যদি ফর্ট্রেস দূরে থেকে যায় তখন আবার বিপদ। ও কালো বিড়াল কালো বিড়াল কালো বিড়াল, সামনে অনেকেই বলে মানে আর কি আগে মানুষ যারা তারা বলে কালো বিড়াল দেখলে নাকি তোমার যাত্রা শুভ হবে না, যাই হোক চলো দেখা যাক কি হয়। আচ্ছা এখানে অনেকগুলো হেবেল আছে, বাট ওইগুলো মেবি আমাদের লাগবে না, এখানে এই ঘরে কিছু নাই, স্মিথ এখানে একটা স্মিথের ঘর মেবি এটা, আরে লাফাইতে লাফাইতে তো অবস্থা খারাপ করে দিচ্ছে, আরে আর কত ড্যামেজ নিবো, ফল ড্যামেজ নিয়ে মরতে হবে দেখতে। আরে ভাই ঘরের দরজা কোথায় রে ভাই, এই ঘরের দরজা কোথায়, হ্যালো এই ঘরের দরজা কোথায়, আরে ঘরের দরজা খুঁজে, এই তো পাইছে অবশ্যই ঘরের দরজা খুঁজে পাওয়া গেছে। এইভাবে যদি ঘরের দরজা হয় কে এই ঘর থেকে কে লুট করবে, এটা কেমন ঘর, হ্যালো ভিলেজের ভেতরে এরকম ঘর তো এর আগে আমি কখনো দেখি নাই। আচ্ছা ঠিক আছে একটু আজব জিনিসপত্র, আচ্ছা ঠিক আছে চলো দেখি তোমার ঘরে আমি বের হয়ে যাইতেছি, এখানে আরও বেশ কয়েকটা ঘর আছে, হালকা পাতলা একটু রেড মাইরা সোজা এখান থেকে বের হয়ে যাবো, আমাদের এখানে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, এখানে কিছু নাই। এটা আর একটা স্মিথের ঘর, এর ঘরে ঘোড়া নিয়ে আমরা যাবো না কি, হ্যাঁ তোমার ইয়ে আনতে দেখি দেখি, আরে এখানে আটকা পড়ে যাইতেছিলাম আর একটা ভেড়া সরো, আমাদের বেশি টাইম নেই হাতে, আমরা স্পিড রানের থেকেও দ্রুত করতেছি এখানে। ও মোটামুটি অনেকগুলো আলু আছে আর ব্রেড আছে, আচ্ছা এখানে স্যাপলিং স্যাপলিং তোমার মাথায় লাগাও, আচ্ছা এখানে কিছু না, এখানে কিছু নাই। ওকে এখান থেকে একটা বেড নিয়ে নিই, কারণ রাত হয়ে গেলে মনে করো বেড কাজে লাগতে পারে, 10 মিনিটের ভেতরে তো সম্ভব না, মানে রাত তো স্কেপ আমাদের করাই লাগবে। আচ্ছা আমাদের প্রায় 4 মিনিট 5 মিনিটের কাছাকাছি টাইম। ও ও আর একটা ভিলেজ, ও ভাই আর একটা ভিলেজ, এটা কেমন ভিলেজ, ওয়াও এরকম ভিলেজ তো এর আগে আমরা কখনো দেখি নাই, এটা কেমন ভিলেজ। এই আমি ওয়ার্ল্ডের সিট দিয়ে দিবো, জাস্ট র্যান্ডমলি আমরা যখনই কোনো রান করার প্ল্যান করি অথবা এমনি এরকম চ্যালেঞ্জ করার প্ল্যান করি, ভালো ভালো সব ওয়ার্ল্ডে সিট করে, আর এমনি তখন সার্ভাইভাল খেলার জন্য তোমার ওয়ার্ল্ড ক্রিয়েট করি, তখন একটাও ভালো সিট মানে ওয়ার্ল্ডের ভালো সিট খুঁজে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওয়াও ভালো একটা, তো এখানে কি এরকম জায়গায় মেবি আর্মোর থাকে তোমার, না এখানে তেমন কিচ্ছু নাই, বাট এটা জোস একটা ওয়ার্ল্ড মানে আর কি জোস একটা সিট বলতে পারো। ওকে ঠিক আছে, এখানে আরও
আরো কত কিছু আছে আমাদের স্লো হয়ে যাইতেছে, আমাদের ফুড ক্রাফট করে নেওয়া উচিত। ওকে তাড়াতাড়ি এখান থেকে আগে প্রথমে তোমার ইয়ে ক্রাফট করে নিতে হয়, কি বলে তোমার সেই হেবেলে থেকে তোমার ব্রেড বের করে নিয়ে তারপর ঝটপট এখান থেকে আরো 15টা না 20টা হয়ে গেছে। দেখো কতগুলো ব্রেড হয়ে গেছে, ওয়ান স্ট্যাক থেকে একটা কম, প্রবলেম না। এখন আমরা ঠান্ডা মাথাগুলো খেয়ে সার্ভাইভ করতে পারবো। ওইখানে দেখো কত বড় একটা ঘর, ওই দেখো এই ঘরটা অনেক বড় মনে হইতেছে। তারা ওইটা রেড মারতে যেতেছে, তার আগে এটার ভিতরে কি আছে দেখেছো, খাবার খাইতো আমাদের। এই জন্যই বলি দৌড়াইতে কেন পারতেছে না, হাঙ্গার বোনের অবস্থা একেবারে খারাপ। ওকে ঠিক আছে, ভেড়াটার আজকে আর মারবো না, কারণ ভেড়া মারার কোনো প্রয়োজন নেই। ও এখানে কোনো লুট টুট নাই। আচ্ছা ঠিক আছে চলো এদিকে যেয়ে দেখি। বাট এই এই বায়োমে এরকম ভিলেজ থাকে একটু অকওয়ার্ড মনে হইতেছে আমার, জানো। এটা হইতেছে তোমার সেই লাইব্রেরিয়ানদের ঘর বাড়ি। আচ্ছা এর ভিতরে কিছু তো পাওয়া যাবে না বোঝাই যাইতেছে, কারণ এখানে আমাদের প্রায় আমি ভিলেজ লুট করে এত টাইম কেন ওয়েস্ট করতেছে, আমাদের ভিলেজ থেকে প্রয়োজনীয় কিছু না। আরে আরে বের হও এখান থেকে। ওকে আয়রন গোলেমের একটা ব্যবস্থা করতে হবে আমাদের। তার আগে এখানে আর্মোর থাকে, এরকম জায়গায় কোথায় যেন আর্মোর ফালায় রাখে বুঝছো। ও স্প্রুসের বায়োম এইখানে, সো ভিলেজ হইতেছে দুইটা, দুইটা বায়োম কম্বাইন্ড হয়েছে এখানে, এই জন্য একসাথে মনে করো গায়েব হয়ে গেছে। আচ্ছা এখানে কি পানি, এর ভেতরে পানি কে রাখে? হ্যাঁ ভাই তোমরা পানি রাখলে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে সামনে চলো, এই ঘরের ভেতরে মেবি মেবি কিছু পাবো না, মেবি কিছু পাবো না। ও চেষ্টা করো, এখান থেকে পামকিন পাই, এটাকে খাই। আচ্ছা কে খাই মানে আমাদেরই খাওয়া লাগবে না একটু পরে। আচ্ছা ঠিক আছে এখান থেকে মোটামুটি আমাদের এটা লুট করা গেছে, নিচের একটা ঘর আছে ওটা একটু লুট করে আসি দেখি। এখানে না রে পুরো ফালতু বিনা কারণে আসলাম, এখানে কিচ্ছু নেই, তাড়াতাড়ি উপরে চলো। 5 মিনিট হয়ে গেছে আমাদের, তাড়াতাড়ি নেদার পোর্টাল ক্রিয়েট করে নেদারে যাইতে হবে। নেদারে যে আমাদের বাকি কাজকর্ম সব এখানে কমপ্লিট করতে হবে। বাট আর যে বল ওয়ার্ল্ড, এটা খুবই সুন্দর এই ওয়ার্ল্ড। আরে বারবার এই কাটার ভেতরে পুরো অবস্থা খারাপ হয়ে যাইতেছে। আয়রন গোলেমটারে মারা উচিত, কারণ ওটা মারলে আমরা তোমার ইয়ে পাবো, সে কি বলে দুই তিনটা আয়রন পাবো। বাট কোথায় গেল আয়রন গোলেম, কোথায়? হ্যালো আয়রন গোলেম কোথায়? কাকু তুমি কই গেলা? ও এখানে না, ওখানে না। আয়রন গোলেম কোথায়? হ্যালো আয়রন গোলেম কোথায়? তো পাইয়ে গেছে আয়রন গোলেম। দেখছো এখান থেকে একটা গুত্তা আমায়। আরে ভাই দাঁড়াও এখান থেকে, রে দেখি কাকু এখান থেকে একটা, এটা কি ছিল ভাই? সিরিয়াসলি চ্যালেঞ্জের ভেতরে বইরা গেছি আমরা, লল 7 মিনিট কতটা টাইম ওয়েস্ট হয়ে গেল। আরে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি নুব্রার মতো কাহিনী করলে হয়, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এদিকে সামনে ভিলেজ আছে বেশি দূরে না, তাড়াতাড়ি আইটেম পিক করে আয়রন গোলেমের অবস্থা খারাপ করতেছি, তাড়াতাড়ি উপর দিয়ে। আরে ভাই, আরে ভাই কি অবস্থা হয়ে গেল এটা, লল মিয়া চ্যালেঞ্জের ভেতরে প্রথম আমাদের কতটা টাইম ওয়েস্ট হয়ে গেল দেখো কাহিনী কি ব্যাপার। এদিকে তো ভিলেজ ছিল, আরে ভিলেজ কোথায়? আরে ভিলেজ কোথায়? এদিকে ভিলেজ ছিল না, আর একটু সামনে আছে মেবি 8 মিনিট। লল এটা কি ছিল, চ্যালেঞ্জের ভেতরে এরকম কাহিনী। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, বেশি টাইম নাই বেশি টাইম নাই। আর আমি কিন্তু বলি নাই যে মইরা গেলে চ্যালেঞ্জ হবে না, আমি ওরকম কোনো কথা কিন্তু বলি নাই। আচ্ছা ঠিক আছে, জাস্ট আর একটু পেছনে যাওয়ার দরকার ছিল আমার, এই জন্য কাকু সুযোগ পাইয়া গেছে। আচ্ছা ঠিক আছে আমরা অলমোস্ট চলে আসছি এখান থেকে, চলো আরে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। সামনে ওই তো সামনে ভিলেজ আছে দেখতেছি, দাঁড়াও আয়রন গোলেমের অবস্থা আজকে খারাপ করতেছে, আমাদেরকে ধরা অতটাও ইজি না। ঠিক আছে আমরা অনেক দ্রুত দৌড়াইতে পারি, আমরা অনেক দ্রুত। ওকে চলো চলো চলো, এখানে আবার এখান থেকে এবে ছোটোখাটো এইভাবে যে র্যাভেন্ডোসের ভিতরে পড়ে একদম মইরা অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। তাড়াতাড়ি চলো ভাই, প্রা দেখো প্রায় 8 মিনিট 40-45 সেকেন্ডের মতো ওয়েস্ট হয়ে গেছে আমাদের, মানে আর কি কাজে লাগছে সময়টা। 30 মিনিট আছে, প্রবলেম না, ইজিলি খুঁজে বের করতে পারবো। আমি 30 মিনিটের কথা বলছি, সো 30 মিনিট লাগবে না মেবি আমাদের সে তোমার নেদার ফর্টেস, কি বলতেছি নেদার ফর্টেস খুঁজে বের করে ব্লেস মারতে হবে। ও ভাই লাগবে লাগবে, সময় লেগে যাবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আরে ভিলেজ পার হওয়ার পরে যে আমরা একটা ভিলেজ খুঁজে পাবো, মানে দেখো কাহিনী এইটা ভিলেজ আগে। আরে এতগুলো হেবেলে কেন, এত পরিমাণে হেবেলে কেন এখানে? তোমরা কি একদম ধান চাষ করে করে বেশি উইট হয়ে গেছো তোমাদের, এরকম একটা অবস্থা মনে হচ্ছে দেখা। ওকে আমি চলে আসছি তোমাদের সে ভিলেজে, নুব্রামার্কা ভিলেজের জন্য, মানে আর কি নুব্রামার্কা ভিলেজ একটা আয়রন গোলেম ছিল, ওর জন্য অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো আমাদের। ধর আমার আইটেমগুলো আগে আমি পিক করে নেই, আই হোপ আমাদের আইটেম এখানে আছে, কারণ আমি মরছি বেশি সময় তো না, 2-3 মিনিটের মতো হয়েছে। আরে পুরো 2-3 মিনিট, আয় দেখো আয় দেখো, হেলথ নাই হেলথ নাই, অবস্থা খারাপ পুরা। তাড়াতাড়ি 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 চলো তাড়াতাড়ি চলো এখান থেকে। এগুলো খাইলে আমাদের মেবি হেলথ একটু, আরে এগুলো দিয়ে আর কি বা কাজ হবে, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। এগুলো নিয়ে নাও এখান থেকে, নাও খাবা কি তোমার মইরাই তো যাইতে হয়েছে না খেয়ে। আচ্ছা আমাদের আইটেম পিক করতে হবে, বাট আয়রন গোলেম আমাদের কারো ধরে মারবে না তো, ও তো মেবি আমাদেরকে ভুলে গেছে তাই না? দাঁড়াও দেখি, আরে এখান থেকে যাইতে তো ঝামেলা কেন হইতেছে সব সময়, এত ঝামেলা। আমি কিছু করি না, আমি কিছু জানি না। ওকে আমার আইটেম পিক করো, আইটেম পিক করো, এই আমার আইটেম পিক করো, এখানে আইটেম কেউ নিয়ে না চলে যাই। আয়রন গোলেম রে দেখতেছি, দাঁড়াও এবার আমি আমাদের প্যান্ট পরে নাও। ওকে ভাই ভয় লাগতেছে আয়রন গোলেম রে দেখলে এবার। আচ্ছা শর্ট দিয়ে মারবো তাই তো, ওকে দাঁড়াও ওর একবার একটা 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 একটু করে, এবার আসো তুমি, এবার আসো তোমার আমি দেখতেছি, একবার এখানে আসো ফাঁকা জায়গায় আসো, তোমার অবস্থা আমি দেখো কি করি। কই কই কই, এদিকে আয়রন গোলেম, এদিকে এদিকে তুমি স্পাইডারের সাথে কি ফাইট করতেছো, এদিকে আসো, এই যে আমি এখানে। হ্যালো 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 হ্যালো, আমাদের আমারকে ভুলা গেল নাকি, আমার ভুলা গেল নাকি, আমার ভুলা গেল নাকি, ও হ্যাঁ আমার ভুলা কেন যাইতেছে? ওরে আমি ভুলি নাই, তোমার আমি ভুলো, তুমি আমার অনেক টাইম ইউজ করে দিছো, আজকে একটা দুইটা তিনটা চারটা। ওকে এবার আসো, চারটা না তিনটা হলে হয়, ঠিক আছে একটা ভেঙা ফেলি।
ওকে সো তোমার আজকে অবস্থা আমি খারাপ করে দেবো। তুমি আমার টাইম ওয়েস্ট করছো কত জানো, প্রায় তুমি 3-4 মিনিটের মতো আমার টাইম ওয়েস্ট করে দিছো। 3-4 মিনিটের মতো টাইম ওয়েস্ট করছো, তোমার আজকে তো মায়ের একদম অবস্থা খারাপ করে দিবো। মারো 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 সবগুলো একদম স্পেশাল শট মারো। ওই তো মায়েরা দিছি ব্যাট চারা আয়রন গোলে আমাদের একদম অবস্থা খারাপ করে দিছো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এখানে আমি ক্রাফটিং টেবিল প্লেস কইরা ফ্লিন্ট অ্যান্ড স্টিল তৈরি করতে আমাদের আয়রন লাগবে। সো এগুলো দিয়ে আপাতত একটা অ্যাক্স তৈরি করে নাও, আর একটা রেখে দিলাম ফ্লিন্ট অ্যান্ড স্টিল তৈরি করার জন্য। সো মোটামুটি আমাদের যা জিনিসপত্র তৈরি করার দরকার সব হয়ে গেছে। আমাদের ব্রেড ব্রেড কোথায়, লল ব্রেড কোথায় গেল আমাদের? আরে ভাই এটা কি সহ্য করার মতো, মানে ভাই আর কি বলবো, কপাল খারাপ। আরে প্যান্ট নিয়ে কেন ঘুরতেছে, ফালাও এটা। আচ্ছা আমরা এক কাজ করি, এখান থেকে আরো কিছু হেবেল ভেঙা নেই তাহলে হইতেছে। ব্রেড গুলা সব গেল কোথায়, এতগুলা ব্রেড ছিল আমার কাছে, সব ব্রেড আল গায়েব, ব্রেড সব গায়েব হয়ে গেছে তাই না? দাঁড়াও এখানে অনেকগুলো তো হেবেলে পইরা রয়েছে, কোথায় জানি। আরে কোথায় সে হেবেলে আবার গায়েব হয়ে গেছে? আরে ভাই কাজের সময় কিছুই তো খুঁজে পাওয়া যায় না দেখতেছি, এ কেমন বিচার। আচ্ছা আমাদের এখান থেকে তাড়াতাড়ি নিচে যাইতে হবে, কারণ তোমার নিচে যে তোমার ইয়ে জোগাড় করবো, কি বলে ভেড়া খাও মারা, ভেড়া মারা কোনো লাভ নেই, তারপর বিনা কারণে মারলাম। আচ্ছা এখানে আরেকটা ভিলেজ আছে না এদিকে। আরে কঙ্কাল তালা, তোমার সাথে ফাইট করার টাইম নেই কাকু, ভাগো ভাগো সূর্য, ভাগো ভাগো সূর্য, ভাগো। এখানে আরেকটা ভিলেজ আছে না, আরেকটা ভিলেজ কোথায় তো, একটা ভিলেজ এইখানে আমি চলে আসছি আরেকটা ভিলেজে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সকাল করতে হবে, তার আগে এখান থেকে হেবেলে ভেঙা নেই। আমাদের ফুডের জন্য আবার এখানে আসছি, মানে আমি প্রায় 6 মিনিটের মতো টাইম আজকে এদিকে ঘোরাঘুরি করে ওয়েস্ট করলাম। আচ্ছা ঠিক আছে, অনেক টাইম আছে এখনও, টাইম ওয়েস্ট হয়ে নাই, টাইম ওয়েস্ট হয় না, এখন অনেক টাইম আছে। জাস্ট আর অল্প কিছু ফুড নিয়ে আমাদের সোজা এখন মানে কি তোমার নেদারে যাইতে হবে। আচ্ছা আগে কাকু উঠো, এখন আমি ঘুমাবো এখানে, এখান থেকে উঠো এখন, এখানে আমি ঘুমাবো। আমাদের অ্যাডভান্সমেন্ট কতগুলো হয়েছে, মোটামুটি বেশ কটা অ্যাডভান্সমেন্ট। আরে ঠিক আছে এখন তুমি ঘুমাই, লাভ নাই, কোনো সকাল হয়ে গেছে, আমি এখান এখান থেকে যাই থাকি। সো এখান থেকে আরও কিছু হেবেল নিতে পারি আমি চাইলে। এখান থেকে মোটামুটি 36টা ব্রেড তৈরি করে নিছি, বেশি ব্রেড লাগবেও না আমার জানা মতো, এর থেকে বেশি ব্রেড লাগবে না। ওকে ঠিক আছে চলো, এতগুলো ব্রেড এনাফ। আরে আমি কোন দিকে যাইতেছি এখন, আমাদের তোমার ওই কেভ আছে না, কেভের ভেতরে যাইতে হবে। আরে আমি ভুল করে তোমার ইয়ে তৈরি করে ফেলছি, ভুল করে অ্যাক্স তৈরি করে ফেলছি। আমাদের তোমার ইয়ে তৈরি করার দরকার ছিল, কি বলে সেই বাকেট তৈরি করার প্রয়োজন ছিল। সো আয়রন গোলে আমরা এটা মাইরা দেখি দেখি কাকু, এবার একটা দুইটা। আরে ও ভাই ও ভাই ও ভাই, ভুল করে নিয়ে এক জায়গায় ভুল জায়গায় ব্লক প্লেস করে ফেলছি, দেখো কাহিনি। এবার আবার আবার, আরে আজকে হইতেছে কি আমার সাথে, এতটা নুবড়া কেমনে হয়ে গেলাম আমরা মাইনক্রাফট। আচ্ছা ঠিক আছে অন্য ব্লক নিয়ে নিছি, এবার দেখতেছি আয়রন গোলেম। ও ভাই ও এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এদিকে আসতেছে, দাঁড়াও দাঁড়াও এখান থেকে আমরা মারবো, একটা দুইটা তিনটা, ব্যাস ব্যাস ঝামেলা শেষ, ঝামেলা শেষ, ঝামেলা শেষ। এবার এবার দেখে আয়রন গোলেম কে বাঁচায়, এখান থেকে মারো 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 আয়রন গোলেম, কাজ করে মারো, ভিলেজার সরো এখান থেকে, তোমার টাকের উপরে কোপ দেবো একদম। ওকে ঠিক আছে মারো মারো, মারো না কেন, দাঁড়াও শর্ট দিয়ে মারতে পারে, বুঝতে পারছো শর্ট দিয়ে মারতে পারে, মারো 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 কাকুরে মারো, মাইরা দিছে আয়রন গোলেম। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এবার কয়টা দিছে, পাঁচটা দিছে, এত এত। আরে ঘোরা এখানে, এত লাফাইতেছো কেন তুমি, এখান থেকে লাফালাফি করার টাইম নেই এখন। আরে ক্রাফটিং টেবিল কোথায় ভুল করে রেখা দিয়ে চলে আসছে, দেখো খাইনি, একটা করলে আর একটা হয় না, এ কেমন বিচার। আমাদের ক্রাফটিং টেবিল এইখানে তৈরি করা হয়ে গেছে, এইবার আমাদের একটা বাকেট তৈরি, ওকে ওয়াটার বাকেট হয়ে গেছে, ব্যাস আমার আর এখানে কোনো কাজ নেই, এলাকা ছেড়ে চলে যাইতেছি। এখন আমার যাইতে হবে কেভের ভেতরে, কেভের ভেতরে গেলে কাছে। আরে ক্রিপার তালা, ক্রিপার আসো আসো, ফাটবানা ক্রিপার, হ্যালো, হ্যাঁ ফাটো দা ফাটো, এখানে ফাটো 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 ফাটো। আরে বেচারা গাধা উড়ে গেছে। আচ্ছা ঠিক আছে নাও, ক্রিপার ফেটে কোনো লাভ নাই। এখন আমাদের একটা কেভের ভেতরে যে তোমার ফ্লিন্ট তো লাগবে, ফ্লিন্ট জোগাড় করতে হবে। 14 মিনিট হয়ে গেছে, প্রবলেম নেই, মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে। আচ্ছা এখন আমাদের ফ্লিন্ট লাগবে, ফ্লিন্ট ফ্লিন্ট অ্যান্ড স্টিল কোথায়, ফ্লিন্ট অ্যান্ড স্টিল, ফ্লিন্ট অ্যান্ড স্টিল, ফ্লিন্ট 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 কোথায়, এখানে এখানে গ্রাভেল পাইলে তো তোমার ফ্লিন্ট পাওয়া যাবে, গ্রাভেল তো খুঁজে পাচ্ছে না, কি ব্যাপার ভাই, পানির নিচে এত সময় গ্রাভেলে ভরা থাকে আর এখন গ্রাভেল লাগবে, এই তো পাওয়া গেছে অবশ্যই, এখানে কিছু পাওয়া গেছে। এগুলো কি গ্রাভেল না, এগুলো গ্রাভেল না লল, এগুলো গ্রাভেল ছিল না, গ্রাভেল কোথায়, এ কেমন বিচার। হ্যাঁ আমাদের সাথে ও বোট ক্রাফট করছিলাম কিসের জন্য, বোট এখন এই যে এখন ইউজ করার জন্য ক্রাফট করছিলাম, মেবি বোট ক্রাফট করছিলাম, তার কারণ হচ্ছে নেদারে যে আমরা এমএলজি টেমএলজি করতে পারবো ওই জন্য, বুঝছো। পরে আবার মনে পড়ছে যখন তৈরি করছিলাম তখন মনে মনে ছিল না, মনে ছিল না তোমার জন্য, মনে ছিল না, সব দোষ তোমার, বিনা কারণে একজন আরেকজনের পেছনে লাগলে। আরে এখানে জম্বি শব্দ শুনতেছি, কোথায় রে ভাই, এখানে জম্বি। আচ্ছা ঠিক আছে তুমি ওখানে থাকো, তোমার সাথে পরে আমরা দেখা করবো, আমাদের 15 মিনিটের মতো টাইম শেষ হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট আছে। তুমি চ্যালেঞ্জের ভেতরে ফাজলামো করলে যা হয় আর কি, এখানে এখনও ঘোরাঘুরি করতেছে, আর কত এখানে ঘোরাঘুরি করবো। আচ্ছা ওখানে কি গ্রাভেল, ওইগুলা মেবি মেবি মেবি, এই তো গ্রাভেল পেয়ে গেছি, গ্রাভেল পেয়ে গেছি, ভাঙো গ্রাভেল ভাঙো, একটা একটা থেকে তো ফ্লিন্ট ড্রপ করবেই, এই তো পেয়ে গেছি ফ্লিন্ট। এখন আমাদের তাড়াতাড়ি এখানে স্টিল আর ফ্লিন্ট একসাথে রেখে ফ্লিন্ট অ্যান্ড স্টিল তৈরি করতে, এইবার দেখো কাহিনি, যারে পাবো তারে একদম আগুন জ্বালাই দেবো, আগুন জ্বালাই দেবো, আগুন জ্বালাই দেবো, দেখি আমাদের নিজেদেরকে তো ধরে গেছিল, আগুন জ্বালাই দাও, পিগরে পিগ, এই তো পিগের আগুন ধরাই দিছি,
তুমি পানিতে জাম্প করো, ওকে ঠিক আছে। এখন আমাদের তোমার সেই রেভিন না কি জানি ছিল কেভের ভেতরে ঢুকতে হবে, ওখান থেকে আমাদের এখন সেই লাভা পুল খুঁজা বের করতে হবে। একটা লাভা পুল পাইলে আমাদের কাজ শেষ। ওকে এখান থেকে না, এখানে কোনো কেভ নাই। আর এখানে একটা বড় কেভ দেখছিলাম, কোথায় গেল? হ্যালো ভাই, এই তো সামনে ছিল, সামনে সামনে কেভ সামনে আছে, ভাগো। ও ভাই কি এমএলজি ছিল এটা! আচ্ছা ঠিক আছে, এখান থেকে এবার চলো। ওকে আই এমএলজি ঠিক জায়গায় করছি, বাট এখান থেকে কোথা থেকে পানি চলে আসছে আমি জানি না। আর আমাদের, ও ভাই এটা কত বড়, এটাই তো আমরা খুঁজতেছিলাম। মেবি মা অবস্থা খারাপ পুরো। আয় না, এই কঙ্কালে হইতেছে কি আজকে আমার সাথে ভাই? পরপর দুইবার কঙ্কাল আইসা, আজকে মেবি আমরা খুঁজা বের করতে পারবো না। দাঁড়াও দেখি, উল্টা দিকে চলে আসছে, ওইদিকে যাইতে হবে। ও ভাই এইটা কে, কেমন বিচার! হ্যাঁ কপাল খারাপ থাকলে যা হয়। আর মাত্র আছে তোমার 16 মিনিটের মতো টাইম, দেখো কাহিনি ভাই। এটা কি ছিল সিরিয়াসলি? এটা হইতেছে কি? দাঁড়াবো, আজকে আমরা নেদার ভোল্টেজ খুঁজে বের করবোই না, কোনো কথা হবে না। আমাদের আরেকটা আয়রন গোলেম মারতে হবে, এখন আরেকটা আয়রন গোলেম পাবো কই আমি? এ ভাই কোথাও আয়রন গোলেম দেখছো কোথাও? ওর ওর নিচে গেলে তো, ও হে বেলা আছে না, এমনি করার আরেকটা উপায় আছে। আমি নিচে যদি দেখি আমার আইটেম নিজে, মানে আর কি আমার আইটেম ব্যাক নিতে পারি কি না। আরে ভাই সব থেকে জঘন্যতম একটা দিন আজকে মাইনক্রাফটের, চ্যালেঞ্জ করার সময় এত ভালো, মানে আর কি এত ঝামেলা হয় কখনো? কতবার আমরা এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করতেছি। সিরিয়াসলি আমাদের যদি সিম্পল হইতে হয় তখন আমাদের সবকিছু আইটেম জোগাড় করে, এত নেদার কি এতক্ষণে খুঁজে বের করে ফেলতে পারতাম? 17 মিনিটের মতো টাইম ওয়েস্ট হয়ে গেছে অলরেডি। এমএলজি আমার হেবেলে এমএলজি করার কোনো অভ্যাস নাই, তারপরে ঠিক আছে দেখি চলো, এর আগে কখনো করি না এই জন্য দেখি, তারপরে যদি পারি তাহলে তো ভালো। এখানে এখন এখান থেকে যখন আমি নিচে পড়ি, নিচে পড়ি, ঠিক আছে ঠিক আছে। এই বেলে এখান থেকে নিচে আসে না, নিচে আসে মেবি আমার আইটেম সব। হ্যাঁ মেবি নিচে নিচে এখানে মেবি, দাঁড়াও চলো। ও ও ভাই শেষ, আমি শেষ। ওই যে ওইখানে আমার আইটেম পড়ে রয়েছে, বাট এখান থেকে এমএলজি করলে আমি মরবো আমি জানি, বাট ট্রাই জানতাম মরবো, আবার করবো, আবার চলো আবার আবার এমএলজি করবো দেখি। আয় উল্টা দিকে যাইতেছি কেন আমি বারবার, এবার 2-3টা হেভেলে নিয়ে যাবো। ওই তখন এমনি পড়ে যে মরছিলাম, হে বেলা দে আজকে এমএলজি করবো, এমএলজি করে আমার আইটেম ব্যাক নিবো দেখি। 18 মিনিট গেছে, ও ভাই 18 মিনিট শেষ, 18 মিনিট শেষ, সব থেকে ফালতু একটা তোমার চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে দেখি, তারপরও 30 মিনিটের ভেতরে পারি কি না। 30 মিনিটের ভেতরে যদি পারি তাহলে ভাই বইলে, এতগুলা ঝামেলার পরও দেখি 30 মিনিটের ভেতরে পারি কিনা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, একটা ওয়াটার বাকেট থাকলে দেখতে, এইসব এমএলজি করা কোনো বিষয়? আরে সবই ঠিকঠাক ছিল, কঙ্কাল এসে মারা দিয়েছে আমাদের কোথা থেকে। কঙ্কালের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মানুষের পেছনে লাগে বিনা কারণে, মানে ওটা ওটাই ওদের কাজ, ওটা ওদেরকে গেমের এআই হিসেবে ওই জন্য তো তৈরি করা। ও ঠিক আছে, ভয় নাই ভয় নাই, এবার এখান থেকে আরেকটু নিচে যাইতে হবে। কঙ্কাল এখন, আরে কঙ্কাল এখান থেকে তীর মারে, ও নিচে দুইটা আছে, নিচে দুইটা। আরে ভাই আরে নিচে দুইটা, এখনো দুইটা মরে না এখনো, তাই না? ওদেরকে মারবো কেমনি আমি, ওদেরকে মারবো কেমনি? এখানে নিচে এখনো ঘোরাঘুরি করতেছে কাকু, এই যে এখানে ও, তাই না? তীর মারতেছে নিচে থেকে, আবার তীর মারতেছে, তার ও তীর ওর গায়ে লাগাই দিতে হবে কোনোভাবে। হ্যালো কাকু, তীর মারো, পারলে তীর মারো। ও কেমনে কেমনে লাগাইলো ভাই? দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি, ধ্যাত কপাল খারাপ থাকলে যায়। আর মাত্র 10 মিনিট আছে, কিভাবে কিভাবে 10 মিনিটে কিভাবে সম্ভব, 10 মিনিটে কিভাবে সম্ভব? আর মাত্র 10 মিনিট। ওকে শেষবার মতো আর একটা সুযোগ নিয়ে দেখি, পারবো আমি পারবো, চেষ্টা করলে অবশ্যই হবে, চেষ্টা করলে অবশ্যই হবে, পারবো মানে অবশ্যই পারবো, না বলে কোনো জিনিস নেই, মানে আর কি অতটাও তো কঠিন না। হ্যাঁ চলো, আমি বলছিলাম 30 মিনিটে খুঁজে বের করবো প্রথমে ইজিলি। এই ভাই একটা কথা, কালো বিড়াল, কথা কি সত্যি নাকি ভাই? কালো বিড়াল দেখলে তোমার যাত্রা খারাপ হবে, কথা? কালো বিড়াল, কালো বিড়াল, উইচের বিড়াল এগুলো সব, চলো চলো সব, এসব কুসংস্কার সব বিশ্বাস করতে হয় না। আচ্ছা ঠিক আছে, আরেকবার ট্রাই তো আরেকবার কইরা দেখি তারপর। ওকে ঠিক আছে, কিছু হয় নাই, এবার হেবেলে নিয়ে আরেকটা আরেকটা আরেকটা। ভাই এরপরে না পড়ে উপরে কেন পড়ি আমি বারবার? হ্যাঁ ক্রিপার্স তালা, এই তো। হ্যাঁ এবার ফাটো, এটা তুমি এখানে ফাটো তাড়াতাড়ি। ও ভাই, ও ভাই না না না, আমি কিছু আমি কিছু জানি না। ক্রিপার ফাটো, তুমি ক্রিপার ওইখানে ফাটো, এখানে ফাটো, হ্যাঁ এখানে ফাটো, এখানে ফাটো, এখানে ফাটো ভাই, এখানে ফাটো, হ্যাঁ এখানে, এবার এবার ফাটো, ফাটো ফাটো, এবার পেছনে। ওকে ভাই যা গেছে এবারের মতো, স্কেলেটন মেবি ডিসপন হয়ে গেছে তাই না? মেবি 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 স্কেলেটন, না না কয়বার বললাম এই পর্যন্ত ওইখানে আমি। দাঁড়াও এবার বেড ওইখানে নিয়ে যাবো আমি, দাঁড়াও এবার ওইখানে রিসপন পয়েন্ট সেট করবো, দাঁড়াও। আরে ভিলেজার সরো,
কয়বার মরলাম ওইখানে আমি, লাক তো ঠিক আছে আমাদের ভালো ছিল, বাট আচ্ছা দেখি নেদার ফর্ট্রেস পাই কিনা আমরা, মানে কি ব্লেজ রডও জোগাড় করতে পারবো, ব্লেজ রডও জোগাড় করতে হবে, ভিলেজারদের মারা ঠিক হয় না, আরে উল্টাপাল্টা কাজ, আমি উল্টাপাল্টা কাজ করতেছি না, ভিলেজার মারছি, আয়রন গোলেম মারছি, তারপর তোমার ঘোড়ারে মারছি, আর আজকে আমাদের জন্য কপাল খারাপ। আচ্ছা ঠিক আছে চলো আর একবার ট্রাই করে দেখা যাক, এবার আমি রিসপন পয়েন্ট দেখো উপরে সেট করব, যদি পড়ি তাও কোনো প্রবলেম, আরে ঠিক আছে প্রবলেম হবে না, আরে এটা কেমন জঘন্যতম এমএলজি ছিল, পরপর দুইবার পরপর, আচ্ছা ঠিক আছে এবার, এবার যদি এমএলজি না করো তাহলে মরবা, এমএলজি না হলে মরতাম এবার, আচ্ছা ঠিক আছে এবার এখান থেকে, এখানে আগে থেকে হেভেলে ছিল আমি কিছু জানি না, সোজা এখান থেকে তাড়াতাড়ি, আরে ফুড কোথায়, ফুড তাড়াতাড়ি, যা আছে তাই খাও, যা আছে তাই খাও, বড়ো বাচ্চা বেঁচে গেছি এবার ভাই, বড়ো বাচ্চা বেঁচে গেছি, আইটেম পিক করো সব তোমার, আরে বাকি ফুড কোথায়, ফুড কোথায়, ফুড ফুড, কয় মিনিট হয়েছে, আচ্ছা 22 মিনিট, এখনো 8 মিনিট আছে, মানে হাল ছাইরা দেয় নাই আমরা এখনও, মানে আর কি আমাদের এখনও, আরে ব্রেডগুলা কোথায় গেল রে ভাই, ব্রেডগুলা কোথায় গেল, হ্যালো এতগুলো ব্রেড ছিল আমার কাছে, ব্রেডগুলা কি পানিতে পড়ছে, আচ্ছা ঠিক আছে এই বেলা কোন কাজে লাগবে, খাবার আয় না আয় না আয় না 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 না, আমি কিছু জানি না, আমরা ঘুরতে ঘুরতে একটা মাইনক্রাফটের ভেতরে চলে আসছি, বাট এটা এখানে আমাদের কোনো কাজ নেবে, এখানে পানির শব্দ শোনা যেতে, বাট এখানে স্পাইডারের স্পনার না চলে আসে তাহলে একদম বিপদ হয়ে যাবে আমাদের জন্য, আমি মোটেও চাই না এখানে স্পাইডারের, এখানে কবলস্টোন মানে আশেপাশে কোথাও না কোথাও তো লাভা আছে, আশেপাশে কোথাও না কোথাও তো লাভা আছে, এখানে আশেপাশে একটু, আরে এদিকে কিচ্ছু নাই ভাই, এখানে গ্রাভেল রয়েছে, এক কাজ করি এখান থেকে গ্রাভেল ভাঙা নেই, তাহলে আমরা ফ্লিন্ট অ্যান্ড স্টিল তৈরি করতে পারবো, ওকে একদিক থেকে আমাদের সুবিধা হয়ে গেল, ওকে আমাদের আবার নতুন করে ফ্লিন্ট অ্যান্ড স্টিল তৈরি করা হয়ে গেছে, এবার একদম আগুন ধরে সব অবস্থা খারাপ করে দিল, এখানে একটা চেস্ট আছে মেবি নাকি, চেস্ট না চেস্ট না, এখানে কোনো চেস্ট নাই, ঠিক আছে চলো চলো এখান থেকে বের হয়ে আমাদের ভাই, আর মাত্র 24 মিনিট, আর মাত্র 6 মিনিট আছে, কীভাবে কীভাবে খুঁজে বের করবো এত অল্প সময়ের ভেতরে, সম্ভব না, তারপরে ব্লেজ আবার মারতে হবে, ও ভাই ব্লেজ আবার মারতে হবে, তাড়াতাড়ি বের হও তাড়াতাড়ি বের হও, পানির ভেতরে টাইম ওয়েস্ট করা যাবে না ভাই, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, এদিকে কোথায় যাইতেছে অন্ধকারের ভেতরে আমি, হ্যালো অন্ধকারের ভেতরে কোথায় যাইতেছে এদিকে, আর এখানে তো কিছুই নাই, ওখানে স্পাইডার স্পনার আছে মেবি, চলো চলো চলো, ও ওখানে লাইট মানে ওখানে লাভা, তারা ধরো ওখানে লাইট মানে এখানে লাভা, মেবি মেবি তো এখানে লাভা আছে, তারা একটু ওয়েট করো, এটা লাভা পুল, এটা লাভা পুল, এটা লাভা পুল, হ্যাঁ এটা লাভা পুল, এবার দেখো জাস্ট এবার দেখো, ও ভাই একটু, আরে ভাই লাভা পুল শেষ কোথায়, তো এখানে লাভা পুল শেষ, ওকে ঠিক আছে পোর্টাল আমি এখন এখানে তৈরি করে ফেলবো, এবার দেখো কত ইজিলি আমরা তোমার নেদার পোর্টাল তৈরি করে ফেলি, জাস্ট আমাদের টাইমও লাগবে না, কিন্তু জায়গাটা উপর থেকে একটু ফাঁকা করতে হবে, একদম উপরেও যদি এমনি ভরা থাকে তাহলে পোর্টাল তৈরি করা যায় না, ওকে ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের হাতে টাইম নেই মাত্র, আর মাত্র 4 মিনিট, 3.5 মিনিটের মতো টাইম আছে, নেদার ফর্ট্রেস খুঁজে তার ভেতরে আবার, ঠিক আছে চলো জাস্ট তাড়াতাড়ি করতে হবে এইটুকুই জানি আর কিচ্ছু না, জাস্ট এখান থেকে আমাদের তাড়াতাড়ি করতে হবে এইটুকুই আর কিচ্ছু না, ওকে তাড়াতাড়ি এবার এটা ভাঙো, ও ভাই আমাদের হাতে একদমই সময় নাই, ওকে এবার এখান থেকে একটা, এখান থেকে একটা, এবার বালতি দিয়ে, এক বালতি দুই বালতি পানি তুইলা নাও, ওকে তাড়াতাড়ি বেশি সময় নাই, আচ্ছা একটা, আরে এখান থেকে উপরে দিব তাও তোমার উপরে ব্লকে ভরা, 3 মিনিট, 3 মিনিট আছে মাত্র, বুঝতে পারতেছো তুমি মাত্র 3 মিনিট আছে, কেমনে করবা কেমনে এত অল্প সময়ের ভিতরে কেমনে, অসম্ভব হয়ে যাইতেছে এইবার এটা, ওকে পানি আর একটা এখানে ঢাইলা দিতে হবে, তারপরে লাভা লাভা না হয়ে যায়, লাভাগুলো আবার ভরে না যাওয়ার কারণে, যে আমি যা ভাবছিলাম তাই হয়েছে, সব লাভা না ভাই, সব লাভা না, সব লাভা গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সব লাভা না ভাই, আরে এখান থেকে যাওয়া আসাও করা যাইতেছে না তোমার পানির কারণে, অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, আর মাত্র 2.5 মিনিট আছে, না 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 মনে হচ্ছে যাইতেও দিচ্ছে না আমাদেরকে, দেখো লাভা আমাদেরকে যাইতেও দিচ্ছে না, ঠিক আছে এই ওকে 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 ওকে, আর মাত্র একটা, 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 ওকে ঠিক আছে, এই পানি, এই পানির অবস্থা এক্ষুনি আমি খারাপ করতেছি, পানি পিক করো, ওকে এতটা ঝামেলা মনে করো ভাই, ওকে নেদার পোর্টাল অ্যাক্টিভ করতে করতে 28 মিনিট 20 সেকেন্ড, দেখি আমরা এবার স্পন কোথায় হয়, তারপরে নেদার ফর্টেস খুঁজে বের করে এখান থেকে ব্লেজ মারতে হবে, আই হোপ একটা, আশা করি নেদার ফর্টেস আশেপাশে আছে, আশা করি নেদার ফর্টেস আশেপাশে আছে, আশা করি আশা করি আশা করি নেদার ফর্টেস আশেপাশে পেয়ে যাবো মেবি, ঠিক আছে চলো 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 চলো, বাগানের আশেপাশেই থাকে, ফল ড্যামেজ নিয়ে আবার মরবো মনে হইতেছে, আমি এবার মনে হইতেছে কি পারবো না, আর মাত্র 1 মিনিট 30 সেকেন্ড, মেবি 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 পারবো না, দাঁড়াও দাঁড়াও দেখি, চলো চলো ওইদিকে চলো, ও ভাই ও ভাই এখানে আবার লাভা, এমন সময় সামনে চইলা আসছে কি বলবো, আর যাওয়ার রাস্তাও না এখান থেকে, দেখছো কাহিনি
যাওয়ার রাস্তাও নাই, যাওয়ার রাস্তাও নাই, কপাল খারাপ থাকলে যাই হোক। ঠিক আছে চলো 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 তাড়াতাড়ি। এই ও সিরিয়াসলি সিরিয়াসলি জাস্ট সিরিয়াসলি পেয়ে গেছি আমরা অবশেষে। ও ভাই একটা প্লেস মারতে হবে আর মাত্র 30 সেকেন্ড, একটা প্লেস মারতে হবে মাত্র মাত্র একটা প্লেস মারতে হবে, জাস্ট একটা প্লেস মারতে হবে, একটা প্লেস মারতে হবে। ব্লেজ ডট ড্রপ হলে কাজ শেষ। এদিকে পিগলিনের শব্দ ভরা ব্লেজের শব্দ শোনা যায়। পেয়ে গেছি পেয়ে গেছি, ড্রপ কর ড্রপ কর ড্রপ কর ড্রপ কর ড্রপ ড্রপ না 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 ভাই তোমার টাইম নাই, টাইম নাই, জাস্ট ড্রপ ড্রপ কর ড্রপ কর ড্রপ কর। ও ব্লেজ ডট পাইসি, ও কমপ্লিট।